রাস্তা হাউলিয়া পিবিয়ান ক্যাম্পরপরা চাইলটা হয়ে জনিয়া গড়াই মারিলে। ইমান ভয়ঙ্কর, ইমান বেয়া রাস্তা অনুমানে করব নয়। রাস্তাত আপনি 10 কিলোমিটার বেগত গাড়ি চলাব নয়। খলা ভমা কেই যে ভয়ঙ্কর রাস্তা, যেন ইয়াত কোনো জনপ্রতিনিধি বসবাস নকরে। এই রাস্তাটোর, এই এলাকাটোর যেন কোনো জনপ্রতিনিধি নাই। বিগত 5 বছর অসম গণ পরিষদ দলের বিধায়ক গুণীন্দ্র নাথে বিধায়কগিরি করেছিল, কিন্তু 5 বছর এই রাস্তাটোর কোনো খবর লোলে আহরি নাপালে। বর্তমান বিধায়ক আব্দুর রহিম আহমেদ, কংগ্রেসের বিধায়ক, তেওক এইখানে রাস্তার মানুষে বিনামূলিয়া করে ভোট প্রদান করেছে, কিন্তু রাইজর জানো এই রাস্তার সমস্যা সমাধান হব? আজি চাইলটা বজারেরপর গড়াইমারিলে যাওয়া, জনিয়ালে যাওয়া যে রাস্তার রূপ, মাঝে মাঝে প্রকাণ্ড প্রকাণ্ড খাল, ভঙা ভঙা পকি রাস্তার মাঝে গাড়ি চলাওতে সাংঘাতিক সমস্যা। আব্দুর রহিম আহমেদ ইতিমধ্যে প্রায় কেইবামাহ পার হয়ে গেল, তখেতে যেন এই সমস্যা সমাধান করব না, তখেতেরও গণীন্দ্রনাথ ডাঙরিয়ার নিচিনা কোনো সদ ইচ্ছা নাই। আসলতে সমস্যাটো কত? রাইজে নিজের নিজের সমস্যাটা সমাধান করব নিবিচারে, না রাইজর মাজত এইবর সমস্যা সমস্যা সমা সমস্যা নহয়? যদি রাইজে এইবর সমস্যা বলে জ্ঞান করিলে হয়, তেতিয়াহলে জনপ্রতিনিধি সকলে কেনেকৈ টুব লাল কাল হয়ে বহি থাকিব পারে, যেতিয়া তেওর সমষ্টির হাজার হাজার মানুষে দৈনিক হারাশাস্তিভোগী রাস্তায় অহা যাওয়া করবলগা হয়েছে? আমার অসম সরকারলে এটাই কথা, এই বৃহত্তর চালটা গড়াইমারি জনিয়া অঞ্চলের মানুষক অকনমান সকাহ দিবলৈ এই রাস্তাটো অচিরেই যেন পকীকরণের কাম আরম্ভ করে। আজি এই বৃহত্তর অঞ্চলত বিগত 5-6 বছর ধরে একে ধরনের রাস্তার এই মানুষ অহা যাওয়া করবলগা হয়েছে, যেন ইয়াত কোনো জনপ্রতিনিধি নাই আর যখন আছে তেওঁলোকেও এই রাস্তার কোনো কাম নকরে, যেন অর্থহার শূন্য, এইখানে মানুষের যেন ভোটাধিকারও নাই, এইখানে মানুষে বছর বছর ভোট প্রদান করে কিয় থাকে সেও 1 লাখ টকীয় প্রশ্ন। তেওঁলোকের এই সমস্যা সমাধান করবনে সরকারে, সময়ত লক্ষণীয় হবে।